ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। একজন জানতে চেয়েছেন যে কোনো অমুসলিম দেশে স্থায়ীভাবে বসবাস করতে যাওয়া বা বসবাস করার উদ্দেশ্যে যাওয়া বা স্থায়ীভাবে বসবাস করা বৈধ হবে কিনা, যদি দিন মেনে চলা হয়, সন্তানদেরকে যদি দিন মেনে চলা ওসিয়ত করা হয়। তাহলে কোনো অমুসলিম দেশে যাওয়া যায় কয়েকটি কারণে, হতে পারে দিনই কোনো কারণ, যেমন দাওয়াতি কাজে, অথবা বৈষয়িক কোনো কারণে, চিকিৎসা, লেখাপড়া, বাণিজ্যিক সফর অথবা অন্য কোনো উদ্দেশ্যে যাওয়া যেতে পারে সাময়িকের জন্য। কিন্তু কোনো মুসলিম দেশ থাকতে যেখানে পরিপূর্ণ দিন মেনে চলা সম্ভব, নিজে সপরিবারে সবাই মিলে শান্তিপূর্ণ দেশে, মুসলিম দেশে মুসলিমদের সাথে থাকা, এরকম পরিবেশ থাকার পরেও সেটা বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক কারণে, দুনিয়াবী কোনো স্বার্থে সে মুসলিম দেশ পরিত্যাগ করে কোনো অমুসলিম দেশে গিয়ে স্থায়ী বসবাস করাকে বিদ্বানগণ জায়েজ বলেননি। কেননা নিজে হয়তোবা বুঝেছে, বড় হয়েছে, বুঝতে সে দিন মেনে চলতে হবে, সন্তানদের হয়তো ওসিয়ত করে গেল, সন্তানরা সেটা কি শতভাগ মেনে চলবে কি চলবে না এই গ্যারান্টি নেই। দ্বিতীয় কথা হলো, তৃতীয় প্রজন্মে কি হবে, যিনি গেল তিনি দিন মেনে চলল, তারপরে সন্তানদেরকে ওসিয়ত করে গেল তারাও মেনে চলল, পরবর্তী সন্তানরা এক পর্যায়ে, কিন্তু তারা কিন্তু দিনের উপরে থাকবে না। এর বাস্তবতা যদি আমরা তাকাই, অমুসলিম দেশে যারা মুসলিমরা বসবাস করছে তাদের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা স্পষ্ট ফল পেয়ে যাব। সেখানে যাওয়ার পরে আসলে কতজন মুসলিম তার ইসলাম, তার মানে মুসলমানিত্ব বা ইমানকে যথাযথ ধরে রাখতে পেরেছে, তার পরিবারে তার সন্তান সন্ততি তারা কী অবস্থায় আছে, বা মুসলিম দেশে চাইতে সেখানে দিন কতটা সুন্দরভাবে মেনে চলা যায়, পরিপূর্ণ একজন নারী পর্দা মেনে চলতে পারে, একজন মুসলিম পরিপূর্ণভাবে দিন মেনে চলতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় বাধ্য হতে হয় শরীয়ত বিরোধী কর্মকাণ্ডগুলিকে মেনে নিতে, কারণ সিস্টেমটাই এরকম। তাহলে সেখানে যাওয়াটা এই জন্যই বিতর্ক জায়েজ বলেননি। যদি মুসলিম দেশে বসবাস করার সুযোগ থাকে, সুন্দর পরিবেশ থাকে, সেখানে শান্তিপূর্ণ দিন পালন করার ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, তাহলে তো মুসলিম দেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে বসবাস করার জন্য, এটা জায়েজ বলেনি বিদ্বানগণ। আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু।